বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে বোন ছিল তিন বোন, তারা লেখাপড়ার খরচ বাড়তেছে, এই জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বিদেশ থাকাকালে যখন বাংলাদেশ থেকে বিদেশ বিমানে উঠলাম তখন দুবাই গেলাম, দুবাই গিয়ে একদিন থাকলাম, তারপর দুবাই থেকে আম্মান গেলাম, আম্মান গিয়ে থাকলাম, তারপরে সাইপ্রাস, তখন মালিকও আসে নাই আমাদের নিতে, বাংলাদেশে রিপ্লে পাঠায় দিছে। বিদেশ থেকে ফেরত আসার মূল কারণ হচ্ছে ওই দেশে এয়ারপোর্টে দুই দিন ছিলাম, দুদিনের ভিতরে কোনো খাওয়া দাওয়া নাই, ওই দেশে সরকার বাংলাদেশে না আম্মাম শহর পর্যন্ত টিকিট করে দিছি। আম্মাম শহর আসার পর নিজের পকেটের টাকা দিয়া বাংলাদেশে আমরা আসছি। দেশে ফিরার পর আমি খুব মানসিক চাপে ছিলাম, তখন ঘর থেকে বের হতে পারতাম না আর পাওনাদাররা টাকার জন্য খুব চাপ দিচ্ছিল। প্রত্যাশা প্রকল্পের সম্পর্কে আমাদেরই এক ভাই ইউরোপ থেকে ফেরত আসছে, উনি সহযোগিতা পাইছে, ওনাদের সাথে যোগাযোগ করে প্রত্যাশা প্রকল্পের সম্পর্কে আমি জানতে পারলাম। প্রত্যাশা প্রকল্প থেকে আমি বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছি, কাউন্সিলিং করার জন্য স্যার আমাদেরকে ডাকে, কাউন্সিলিং করার পর ঢাকা থেকে আমাদের তিন দিনের একটা ট্রেনিং করায়, আমার একটা গাবি দেয়, ওই গাবিটা এখন আমি লালন পালন করছি। কেউ যদি বিদেশ যায় তারা যেন বৈধভাবে বিদেশ যায়।